ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একদিন বোন, আপনি জানতে চেয়েছেন, হাদিসে বলা আছে যে কিয়ামতে মুসলিমরা 73 কাতার হবে। কিয়ামতে 73 কাতার হবে বিষয়টা এমন নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উম্মতের মধ্যে 73টি ফিরকা, 73টি দলে তারা বিভক্ত হবে। এবং আপনি আরও উল্লেখ করেছেন আপনার মধ্যে প্রশ্নে যে যদি 73টি দল হয়, আমরা বর্তমান দেখতে শতাধিক দল বা তারও অধিক রয়েছে, হয়তো আপনি জানতে চেয়েছেন আমরা কিভাবে বুঝব যে এই দলগুলোর মধ্য থেকে সঠিক দল কোনটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিদেরকে যখন বললেন যে আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা, 73টি ফিরকা বা 73টি দলে বিভক্ত হবে, এবং সেই 73টি দলের মধ্যে কাফেররা থাকবে, সেই 73টি দলের মধ্যে পাপিষ্ট মুসলিম থাকবে, সেই 73টি দলের মধ্যে মুবতাদি বেদাতপন্থী বা আরও পথভ্রষ্ট যারা আছে তারাও সেই 73টি দলের মধ্যে থাকবে। কিন্তু এখানে ফিরকা নাজিয়া বা নাজাতপ্রাপ্ত দল, যে দলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতপ্রাপ্ত দল হিসেবে বলেছেন, সেই দলের বৈশিষ্ট্যটা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কান আলা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই পথে আমি এবং আমার সাহাবীরা রয়েছি সেই পথটা হচ্ছে ফিরকায় নাজিয়া, বা সেই দলটাই হচ্ছে ওই 73 দলের মধ্য থেকে নাজাতপ্রাপ্ত দল। এর জন্য আমরা যদি নিজেদেরকে নাজাতপ্রাপ্ত দল বা ফিরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত করতে চাই, তাহলে আমাদেরকে কোরআন ও সুন্নাহ সকল ক্ষেত্রে, জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে কোরআন ও সুন্নাহর অনুসরণ করতে হবে। আমরা প্রতিটা কাজ আমাদের দেখতে হবে যে এই কাজটা যে আমরা করছি এটা কোরআন ও হাদিস অনুযায়ী হচ্ছে কিনা, সহি হাদিস অনুযায়ী হচ্ছে কিনা, আমার কাজটাতে আমার আমলটাতে কোনো ভুল হচ্ছে কিনা। যখনই আমরা এই দুটো জিনিস লক্ষ্য করব, তখন আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সেই ফিরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু যদি আমরা কোরআন হাদিসকে প্রাধান্য না দিয়ে যদি আমরা কোনো দল বা কোনো ইমাম বা কোনো অলি বা কোনো আউলিয়া কোনো পীরকে আমরা প্রাধান্য দেই কোরআন হাদিসের ঊর্ধ্বে গিয়ে, সেক্ষেত্রে আমরা এই 72টি দল বা পদভ্রষ্ট দলের অন্তর্ভুক্ত হয়ে যাবো। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। আল্লাহু আলম বিস্বাব, বারাকাল্লাহু ফিকুম।